हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू माय अनदर व्लॉग। और आज के मंडे कल के गेलो लक्ष्मी पुजो, तो आज के सकाल सकाल एक बजार फजार कर आनलम। और सकाले आसते ना आसते बजार कर आसते ना आसते ही चले बाड़ी प्रसाद। तो कल के रात पशे बड़ी लक्ष्मी पुजो छो, तो माँ एका गेलो, ना बोलो जो पे, तो आज के प्रसाद पाठी दिए खिचुड़ी माछ भाजा फ्राइड राइस बेगुन भाजा आलू भाजा और सब मिस्टी मिस्टी। तो একটা ব্রেকফাস্ট সেরে নিয়ে এটা দিই। তো সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বসে বসে কাজ করব একটু, আর একটু এডিট এডিট হবে হালকা পুলকা আর কি। আর এই খেলা মারছে কেন বুঝতে পারছি না মেয়েটা। তো কালকে আমাদের বাড়িতে বেশ খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, সেই তারও কিছু একটা জোগাড় জাস্ত করতে হলো। মানে কালকে স্মিতাদের বাবা মারা সবাই আসছে, ওদের ফ্যামিলি আসছে, আমাদের ফ্যামিলি, একটা বিজয়া সম্মেলনের একটি খাওয়া দাওয়া হবে এইসব আর কি। তো এখন একটু কাজ বাজ করি আর ভিডিও এডিট করি, আবার দেখা হচ্ছে দুপুরে। দুপুরে দেখি ভালো মন্দ খাওয়া হবে আজকে। কালকে অনেক মানে লক্ষ্মী পুজোর পর দিন এত লোকের বাড়িতে পুজো হয়, সবাই প্রসাদ দিয়ে যায়, তো আলটিমেট সেইগুলোই খাওয়া হয় পর দিন। তো সেইরকমই অনেক প্রসাদ জমে গেছে, তো সেগুলোই খাওয়া হবে। তো দেখি কী কী আছে দুপুরবেলা। অনেক দিন ধরে চড়া রোদ দেওয়ার পরে আজকে আবার একটু ঝমঝমে পুরো বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছি। মানে বছর দিনের বেলা যা গরম রোদ দিচ্ছে, মানে বাইরে বেরোলে মনে হচ্ছে চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা। আর রাত্রেবেলা একটা ভ্যাপসা গরম ছিল, তো অনেকদিন পরে দেখলাম বেশ বৃষ্টি বৃষ্টি পুজোর মধ্যে। সত্যি বলতে পুজোর মধ্যে কলকাতা ভাসিয়ে দিয়েছে বৃষ্টিতে, তো আমাদের এদিকে সেরকম বৃষ্টি হয়নি বলতে গেলে। বেশ ঠান্ডা ঠান্ডা বিকেলবেলার মানে সন্ধ্যাবেলার পর থেকে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিত, তো কোনো বৃষ্টি হয়নি একদিনই শুধু, কোন দিন নবমীর রাত্রে মেবি, শুধু রাত্রেবেলার দিকে পাওয়া ফাওয়ার পরে একটু বৃষ্টি হয়েছে, তাছাড়া কোনো দিনও একদিনও বৃষ্টি হয়নি। সে পুজোর আগে হয়েছে আর পুজোর পরে এইরকম নামলো, মানে ঝমঝমিয়ে বৃষ্টি। তো আমরা ভালোই ঘুরেছি এখানে পুজো, কলকাতা যাইনি এবার, তো বেঁচে গেছি। তো স্মিতের দিকে খাবার গরম করছে কালকের প্রসাদের খাবার ঠাবার। তো কালকে আমাদের পাড়ায় এক দাদা বাড়ির থেকে এই দিয়ে গেছে ফ্রাইড রাইস, কালকে রাতে খাওয়া হয়নি। কোথায়? তো ফ্রাইড রাইস এটা কি দিয়েছে, ধোকা? হ্যাঁ, ফ্রাইড রাইস ধোকা। এদিকে আলুর দম রয়েছে, এটা আলুর দম না পনির গো? আলুর দম এটা, এটা ধোকা। তো এটা কোনটা, এটা কি যেটা বানাচ্ছ? এটা আলুর দম। ও, গোটা গোটা দুটো আলু বড় বড়। এছাড়াও রয়েছে আর কিছু, করছো কি পোলাও করেছো? কোথায়? এটা কালকে মা বানিয়েছিল আলুর দম ঠাকুরকে দেওয়ার জন্য, সেটাই থেকে তুলে রেখেছিল। ও না না, স্মিতা বানিয়েছিল এই মা, সরি 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 সরি। হ্যাঁ, স্মিতা বানিয়েছিল। না না, বেশ ভালো ভালো। হ্যাঁ, বেশ ভালো বানিয়েছিল, সেটারই খাবো আমরা। আর পোলাও বানিয়েছো কি? পোলাও রান্না হয়ে গেছে? বা, কালকে স্মিতাদের বাড়ি থেকে পোলাও নিয়ে এসেছিলাম, মানে পোলাওয়ের চাল নিয়ে এসেছিলাম আর কি। মা চাল ঠাল রেডি করে রেখেছিলো বানাবে বলে, বাট ওইটুকু বানায়নি, তো আমাদের দিয়ে দিয়েছিলো, তো সেটাই সুবিধা বানিয়েছে। তো এই সব কিছুই নিয়ে ভাগ ভাগ করে এখন খাবো, আর বেঁচে গেলে সেটা রাত্রে খাবো, তাই তো? আমাদের দুপুরের লাঞ্চ সব কালকেরই জিনিসপত্র, আজকের কিচ্ছু রান্না হয়নি। কালকে ধোকা না, ধোকা খাওয়াই না, ধোকা আমি খাই না। ধোকা আছে, আলুর দম আছে, দু রকম আলুর দম রয়েছে, ওদিকে পনির রয়েছে, আর ফ্রাইড রাইস পোলাও। ওফ, কত কিছু আইটেম। তো খাওয়া দাওয়ার পরে বেশ ভালোই খাওয়া দাওয়াটা হলো দুপুরের আর কি, অনেক রকম আইটেম ছিল। তো যাই হোক, এখন ছাদে এসেছি আর কি, স্মিতা হয়তো জামা কাপড় মেলতে এসছে, তাই ওর সাথে আমিও এসেছি। আর বেশ ওয়েদারটা ব্যাপক হয়ে গেছে বৃষ্টি হয়ে কিছুক্ষণ আগে, আকাশ পুরো মেঘলা, মানে চারদিকে মানে খাপে খাপে সুন্দর সুন্দর মেঘ। মানে একটু দেখো এদিকটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর সুন্দর, মানে একটু মানে কালো মেঘ বলবো না এগুলোকে, এদিকটা, হ্যাঁ এদিকটা একটু কালো কালো মেঘ, কিছু কিছু কালো কালো মেঘ আছে, সাদা সাদা মেঘ, দুটো বেশ ভালো লাগছে মিক্সচারটা। এই দেখো, এটা অন্ধকার হয়ে আছে, বেশ ভালোই। যাই হোক, একটা কাজ বাজ করি, আবার সন্ধ্যের পরে দেখা হচ্ছে। আজকে বেশ অনেকদিন পর ইন্দ্রদের সাথে দেখা হবে, ওরা পুজোতে গিয়েছিলো গোয়া, তো গোয়ার থেকে এসছে কালকে রাত্রে। তো আজকে হোপ আড্ডা মারতে দেখি, তো দেখা হলে গল্প টল্প হবে, তো চলো বিকেলে দেখা হচ্ছে আবার। ওকে, তো কাজ করতে করতে একদম রাত হয়ে গেছে, আর তারপর শেষ করে এখন বেরোচ্ছি একটু আড্ডা দিতে। অনেকদিন পর ইন্দ্রোরা এসছে, প্রায় অনেকদিনই, প্রায় 10 দিন মতো ওরা ছিল না, গোয়া গেছিলো। তো অমিতও এসছে অনেকদিন পর, অমিত ছুটি
দিনই চলে এসেছে ইন্দ্রদের সাথে ব্যাঙ্গালোর থেকে। তো যাই দেখি কি কে এসে, ইন্দ্র তো কল করলো, ইন্দ্র তো এসছে আর যায় না কে এসছে, দেখি আড্ডা মেরে আসি। তো আজকে চলে এসছে আর ব্রো ইয়ো অনেকদিন পরে একটা গোয়াতে ঘুরে সামনে আসতে চলেছে। কবে আসছে? 19 কোন 19 কি আসতে চলেছে? ব্লগ ব্লগ জানি না জানে দে কিউকে অনেক কিছু হয়েছে। এটা আগের ব্লগই এখনো বেরোয়নি, গোয়ার ব্লগ কবে আরো জানি না। এই বছরে আসবে দেখা যাক। তো যাই হোক, আমাদের আড্ডা কমপ্লিট। খুব ভালো লাগছে, মানে এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। কালকে পেয়ে যাবি, কালকে পেয়ে যাবো করতে কবে, মানে আমাদের বেঞ্চতি করার জন্য ব্লগ করে তাই না? তোর জন্য আলাদা করে আমরা শর্ট নেব নিজ, তাও ভালো। যাই হোক, তো আমাদের আড্ডা শেষ, এখন চলো বাড়ি যাই। তো চলে এসেছি আড্ডা আড্ডা দিয়ে, আর এইটা ইন্দ্র দিল, নিয়ে এসছে ইন্দ্র গোয়ার থেকে ফ্রিজ ম্যাগনেট। তো এটা লাগিয়ে দিই এখন, তো এখানে লাগিয়ে দিই এটা। ইয়ে কেমন আছে এটা দেখেছ? কি দেখো দেখো, তো আমাদের কালকের রান্না হচ্ছে চাটনি, কালকে চাটনি তৈরি করছে। আমি বললাম এখানে ভিপ, আচ্ছা ঠিক আছে এখানে থাকুক, একটা হালকা হালকা উঠুক। ওটাই বললাম, আমি ওটাই বললাম, প্রত্যেক জায়গা থেকে এক একটা একটা করে স্টিক দিতে থাকবে। হ্যাঁ, ইন্দ্র বল ফোন করেছিল যে কী আনবো, তো আমি বললাম কিছু লাগবে না, এমনি চলে আয়। তো একটা ফ্রিজ ব্যাগ টেন দিয়েছে, বেশ আমার তো খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ইন্দ্র। যাই হোক, আজকের জন্য এখানে শেষ করছি, এখন একটু খাওয়া দাওয়া করবো ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করে, তারপরে ঘুম দেবো। কালকে আবার আসবে সব স্মিতাদের বাড়ি থেকে, মা বাবা ছোটো সবাই আসবে, তো কালকে বেশ খাওয়া দাওয়া হয় বাড়িতে। তো যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করছি ব্লগটা, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। সো টিল দেন অ্যাজ অলওয়েজ ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।